ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে একজন ইউজারকে ডিলিট করতে হয় আইডির সাহায্যে। আশা করি সেই কাজটি আপনার করে নিয়েছেন। এবার সময় হয়েছে কিছুটা রিফ্যাক্টরিং এর কাজ করা এবং আমাদের কোড যেটা রয়েছে সেটাকে একটু ডাইনামিক করা। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে ফাইন আইটেমে আমি কাজ করেছিলাম এবং চেষ্টা করেছিলাম এটাকে ডাইনামিক করার। তো এটাকে আরও ডাইনামিক করতে চাচ্ছি এবং ডেফিনেটলি একটা বিষয় আপনার খেয়াল রেখেছিলেন যে এখানে আমরা ইউজারকে ব্যবহার করছি। আমরা চাচ্ছিলাম যে ফাইন উইথ আইডিকে আমরা ব্যবহার করবো, হয়তো বা ধরা যাক কোনো একটা প্রোডাক্টকে আমরা ফাইন্ড করতে যাচ্ছি, কোনো একজন ইউজারকে ফাইন্ড করতে যাচ্ছি। সেক্ষেত্রে যদি আমরা এখানে মডেলের নামটা এরকম দিয়ে দিই, ডেফিনেটলি সেটা তো আর ডাইনামিক হচ্ছে না, এটা স্ট্যাটিক রয়ে গেছে, শুধু একজনের জন্য কাজ করবে, সেটা হচ্ছে জাস্ট ইউজারের জন্য, প্রোডাক্টের জন্য তার এখানে কাজ করবে না। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে আরেকটি প্যারামিটার আমরা নিতে পারি, এটাকে আরও ডাইনামিক করতে পারি। এখানে আমরা বলে দিতে পারি যে আমরা মডেল ইউজ করব, যে মডেলের নামটা দেবো সেই মডেল এখানে আসলে মূলত ব্যবহার হবে। তো এই কাজটা আমরা এখানে করে নিতে পারি। তো সেই সাথে আমি যে কাজটা করছি আসলে আমার প্রজেক্টটাকে রান করে নিচ্ছি npm run ড্যাবের সাহায্যে। নিশ্চয়ই আপনাদের মনে আছে অনেক বারই আমরা এই কাজটা করেছি। ফাইন, তো এবার এখানে আর কী কী পরিবর্তন করতে পারি আমি এখানে জাস্ট দেখে নিচ্ছি। আমরা এটাকে আরও ডাইনামিক করার চেষ্টা করছি, দ্যাটস অল। আমার মনে হয় না এখানে আর কোনো ধরনের চেঞ্জ আমাদের করার দরকার আছে, মোটামুটি যেটা করার দরকার সেটা আমরা করে নিয়েছি। এখান থেকে এটা সরিয়ে নিতে পারি। দেন আমি আসলে এখানে মডেলের নামটা দেখাতে চাচ্ছি, ধরা যাক ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি অথবা প্রোডাক্ট ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি, এরকম দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটাকেও একটু ডাইনামিক করে নিচ্ছি। আমি এখানে স্ট্রিং লিটারাল ব্যবহার করছি এবং এখানে আইটেমের পরিবর্তে মডেল থেকে আসলে আমি মডেলের নামটা নিব, সেটা আমরা খুব সহজেই নিতে পারি। মডেল ডট এখানে আমরা ব্যবহার করতে পারি, মডেল নেম, দ্যাটস অল। এবার চলুন আমরা যে কাজটা করি, আমরা চলে যাই যে জায়গাগুলোতে আমরা আসলে ফাইন্ড উইথ আইডি ব্যবহার করেছিলাম, সেই জায়গাগুলোকে একটু আপডেট করে নিতে হবে আমাদের। তো সেই জন্য আমরা ইউজার কন্ট্রোলারে চলে যাচ্ছি। প্রথমেই ফাইন্ড উইথ এখানে গ্যাথ ইউজার যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা আপডেট করব, কারণ একজন ইউজারকে আমরা আইডির সাহায্যে খুঁজেছিলাম। তো এবার আমাদের একটা জিনিস এখানে এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে মডেল, কারণ আমাদের যে ফাইন্ড উইথ আইডি সেটা কী কী অ্যাকসেপ্ট করছে এ পর্যায়ে, মডেল আইডি এবং কোনো অপশন যদি আমরা সেন্ড করতে চাই সেটাও এখানে রিসিভ করবে। তো সেক্ষেত্রে চলুন আমরা ইউজার মডেলটাকে এখান থেকে পাস করে দিই। সো যেহেতু এটা ইউজার রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইউজার মডেল পাস করে দিচ্ছি। সো দ্যাটস অল, এটা আপডেট করা হয়ে গেল। তো আমরা অবশ্যই ডিলিট ইউজারকেও একটু আপডেট করার চেষ্টা করব। সেক্ষেত্রে যে কাজটা করে নিই আমরা চাইলে এগুলোর নামও পরিবর্তন করতে পারতাম, ডিলিট ইউজার বাই আইডি, দেন এখানে দিতে পারতাম গ্যাট ইউজার বাই আইডি, হয়তো বা এগুলো স্পেসিফিকলি আর একটু বুঝতে সুবিধা হতো। তো চলুন আমরা সেই কাজগুলোও করে নিই। আমরা রিফ্যাক্টরিং এর কাজ করছি, এখানে কিছু পরিবর্তন করার চেষ্টা করছি, আমাদের মনে হচ্ছে সেটা করলে ভালো হবে, এখানে আপনার যে পড়তে সুবিধা হবে এবং কোডটা বুঝতে সুবিধা হবে। তো চলুন সেই কাজগুলো করে নিই। ডিলিট ইউজার বাই আইডি দিচ্ছি এখানে এবং এখানে গ্যাথ ইউজার বাই আইডি দিচ্ছি। ফাইন, এবার চলুন আমরা নিচের দিকে যেখান থেকে এক্সপোর্ট করছি সেই নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, গ্যাথ ইউজার বাই আইডি অ্যান্ড এখানে ফাইনালি ডিলিট ইউজার বাই আইডি। এবার আমরা যে কাজ করব এগুলোকে অবশ্যই আমার এখান থেকে এক্সপোর্ট করে নিয়েছি, লক্ষ্য রাখবেন গ্যাথ ইউজার বাই আইডি সঠিকভাবে দিয়েছি কিনা আমরা চেক করছি, ডিলিট ইউজার বাই আইডি। সো গ্যাথ ইউজার বাই আইডি হতে হবে এখানে এবং এইখানে ডিলিট ইউজার বাই আইডি হতে হবে। ফাইন, এবার যে জায়গা থেকে ইম্পোর্ট করছি সেটা হচ্ছে রাউটস। চলুন রাউটারে চলে যাই, ইউজার রাউটারে চলে আসলাম। নিশ্চয়ই এখানে কিছু পরিবর্তন আসবে, গ্যাথ ইউজার বাই আইডি আমরা চাচ্ছি ব্যবহার করতে এবং এইখানে চাচ্ছি ডিলিট ইউজার বাই আইডি। ফাইন, এই দুইটাকে আমরা এখান থেকে ব্যবহার করে নিচ্ছি। তো এই দুইটি এখান থেকে সরিয়ে নিতে হবে যেহেতু এগুলোর আর কোনো কাজ নেই, আমরা রিফ্যাক্টরিংয়ের কাজ করছি। ফাইন, সব কিছু ঠিকঠাক আছে। লক্ষ্য রাখবেন আমরা কিন্তু গ্যাথ ইউজার বাই আইডি এর কাজটা যা যা করার দরকার সব কিছু করে নিয়েছি, বাট এখনও ডিলিট ইউজার বাই আইডিতে কিছু কাজ বাকি আছে। তো সেই কাজটা আমরা করব, তার আগে আমরা দেখে নিই গ্যাথ ইউজার বাই আইডি আসলে কাজ করছে কিনা। প্রথমে আমি অল ইউজার খুঁজে নিচ্ছি এবং এখানে অল ইউজার রিটার্ন করছে, কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি পারফেক্টলি রিটার্ন করছে, একজন ইউজারই শুধুমাত্র রয়েছে। তো এবার আমরা যে কাজটা করব আসলে সেই ইউজারকে আমরা চাইলে এখান থেকে গ্যাথ করে নিতে পারি। তবে তার আগে যে কাজটা করি, সিড ইউজার করি, আমি নতুন করে এখানে ডেটাবেজে দুইজন ইউজার ক্রিয়েট করে নিলাম, আবারও সব কিছু সিডিংয়ের উদ্দেশ্যই ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে সব কিছু আবার রিসেট করে নেয়া, অর্থাৎ অলরেডি যা যা ছিল সিড এপিআইয়ের কাজ ছিল তা কী করবে, ডেটাবেস থেকে সরিয়ে নেবে সেই ডেটাগুলোকে এবং নতুন করে দুইজন ডামি ইউজার ইনসার্ট করবে। তো নিশ্চয়ই যারা ফলো করে আসছেন ডেফিনেটলি বুঝতে পারবেন এখানে যে কাজটা করছি আমি। তো এবার আমি এখান থেকে যে কোনো একটা আইডি নিয়ে আমি সেই ইউজারকে খুঁজতে পারি। চলুন এখান থেকে একটা আইডি নেই, সেটা হতে পারে এই আইডি, আমি এখানে ডেভিডের জন্য নিচ্ছি এবং এখানে আমি সেটা পেস্ট করে দেবো। অবশ্য গ্যাথ ইউজার আইডির জন্য আমরা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের এন্ড পয়েন্ট তৈরি করা আছে, এই জায়গায় পেস্ট করে আমি এখানে সেন্ড করছি
করছি এবং সাথে সাথে সেই ইউজারকে এখানে কী করছে, রিটার্ন করছে। আশা করি এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যদি এইখানে আমরা ইনকেস ভুল করে কোনো একটা আইডি বসাই, রং আইডি যদি বসাই, সেক্ষেত্রে ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজটা দেখাচ্ছে ইউজার্স ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি। তো এটা কোথায় থেকে আসছে, যে ফাইন্ড আইটেম থেকে, ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি দেখাচ্ছে। পারফেক্ট। তো এবার চলুন ডিলিট ইউজারের যেটা রয়েছে সেটাকে এবার আমরা একটু ঠিকঠাক করে নিই। আমরা ডিলিট ইউজার বাই আইডিতে চলে আসলাম। এখানে কী কী পরিবর্তন করা লাগবে, এখানে যা কিছু আছে, ফাইন্ড উইথ আইডি এখানে যেটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে আমি ইউজার মডেলটা পাস করবো। সো চলুন সেই কাজটা করে নিই। ইউজার মডেলটা এখান থেকে আমি পাস করে দিয়েছি। পারফেক্ট। তো আমরা এখানে ডিলিটের জন্য যা যা করার দরকার তা করে নিয়েছি। এবার ডিলিটটাও আমরা চেক করে নিই এটা পারফেক্টলি কাজ করছে কিনা। তাহলে আমাদের রিফ্যাক্টরিংয়ের কাজটাও করা হয়ে গেল। চলুন আমরা দেখে নিই ডিলিট করতে পারি কিনা। তো সেই জন্য আমার এখানে আসলে ডিলিটের এন্ড পয়েন্ট ডেফিনেটলি করার কথা ছিল। এই যে এখানে আসলে দেখতে পাচ্ছেন আমি নাম আগে পরিবর্তন করিনি, তো এবার নামটা পরিবর্তন করে নিচ্ছি, ডিলিট ইউজার বাই আইডি এরকম দিয়ে দিচ্ছি, ডিলিট ইউজার বাই আইডি, দ্যাটস ফাইন। এবার আমরা একটা ইউজারকে ডিলিট করতে পারবো আইডির সাহায্যে। তো প্রথমেই গেট অল ইউজার্স আমরা অলরেডি করেছি, এটাকে আমি সেভ করে নিচ্ছি। অনেক সময় এটাকে সেভ করে নেওয়া তো ইম্পর্টেন্ট, মনে রাখবেন আমি এই আইডি ব্যবহার করে ইউজারকে ডিলিট করতে যাচ্ছি, যেটা কিনা আনিসুল ইসলামের আইডি। তো চলুন এবার আমরা এখানে এই আইডিটা বসিয়ে ডিলিট করার চেষ্টা করি, দেখি কী হয়। দেখতে পাচ্ছেন ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি দেখাচ্ছে। ওকে ফাইন, কেন দেখাচ্ছে সেটা আমাদের বের করার দরকার। আমরা যদি এখানে গেট অল ইউজার্স করি এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে ইউজারের আইডি, এটার সাহায্যে তো আমরা ইউজারকে ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রবলেমটা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন আরেকবার ট্রাই করি, এবং ইউজার ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি, এবার কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। আগেরবার হয়তো বা কোনো একটা জায়গায় প্রবলেম ছিল, এবার কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। এবার যদি আবারও ডিলিট করার চেষ্টা করি, লক্ষ্য রাখবেন এই ইউজার কিন্তু অলরেডি আমরা ডিলিট করে ফেলেছি এবং ইউজার ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এবার আমরা যদি আবারও চেষ্টা করি সেক্ষেত্রে কী হবে, এবার বলবে ইউজার ডাজ নট এক্সিস্ট উইথ দিস আইডি। সো পারফেক্টলি কিন্তু সব কিছু রান হচ্ছে।